আল্লাহ যে আলোচনা করছে, নিয়ে আলোচনা বানানা বাদ। এখন এই আলোচনার যদি সম্পূর্ণ মুসলমানের বাদ মনে করে, তাহলে আল্লাহর উপরে তার ইমান থাকবে না? ইমান থাকতো না। এই কি ধরনের মুসলমান? এই মুসলমান ইমানের দাবি করতে পারে না। আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদ রাসূলের মিলাদের আলোচনা শুধু কোরআন শরীফ নয়, তাওরাত, জবুর, ইঞ্জিল, এই যে আসমানি কিতাব সাইরহানও আছে, ঠিক কিনা না? আছে। আল্লাহ রাসূলের এক সাহাবি, এই সাহাবি অবশ্য নাই, পরে মুসলমান হিসেবে নবীজিরে দেখছেন, কাব আল আহবার, নাম কিতা কাব আল আহবার। এই কাব আর আহবার ইহুদি অক্লোর মাঝে বড় পণ্ডিত আসলা, তার বাবু ইহুদি অক্লোর মাঝে বড় আলী আসলা। এখন এই কাবরে ডাকাইয়া তার বাপের মরার সময় হইয়া দেখত, এই যে কিতাব গুলা দেখলাম এবং তুমি স্পর্শ করিল না, বালা করি রশিদি বাংলা বান্দার ঘরে হইলা তুমি ওয়াদা করো, এই কিতাব আমার মরার পরে বান্দর করিয়া তুমি করতে নাই, হইলে আব্বা আমি ওয়াদা করলাম। কারণ আব্বা মারা গেলা, মরার করে হইলা রে, এই কিতাবের মধ্যে এমন কি জিনিস আছে যেটা আমার আব্বা আমাদের করতে নিষেধ দিলা এবং ওয়াদা দিলা, মনে হয় এই কিতাবের মধ্যে কোন বিশেষ কোন মাহাত্ম্য আছে, আমি আমার ওয়াদার তার ঠিক থাকতাম না, আমি বান্দর খুলে নিব, খুলিয়া আমি পড়ি দিব সব কিতাব পড়লাম। পড়ার মধ্যে দেখো যে এই কিতাব গুলার মধ্যে আমরা নবী মুহাম্মদ কামের আলোচনা আছে, যদি হতো গেছেন উমর আদি গেছে, যখন উমর আমি এই যে কলিমা ভরিয়া মুসলমান হইতাম, সুহান আল্লাহ কলিমা ভরিয়া মুসলমান হইতাম, উমরে কইল ও কাব কিন্তু আমি মরার পরে যখন কিতাব কুল্লা হওয়ার লাগলাম, আল্লাহ কসম এই কিতাব সমূহে তোমরা নবী বিশ্ব নবী মহাত্মের আলোচনা পাইলাম, গুণগান পাইলাম, তোমার আর নিজের কিতাবের মাঝে নাই, কদম বসি কিতাবের মাঝে আছে, যারা কদম বসির বিরোধিতা করে তারা কিতাবের মাঝে আছে, আলহামদুলিল্লাহ আছে। তার মাঝে আল্লামা আকিমুল উম্মত সবারই নাম তার তাকাসসুব কিতাবের মধ্যে, রশিদ আহমদ গাঙ্গুহি তার ফতোয়া রশিদিয়ার মধ্যে এই কদম বসি জায়েজ মুস্তাহাব বলিয়া ফতোয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাজির মতান হাজতে কাব আল আহবার মুসলমান আগের যুগের এক ব্যক্তি, বনি ইসরাইলের এক ব্যক্তি, মুসা ইসলামের উম্মত, আর উম্মত তোমার হাত দিয়া গুসল দিয়ে আপন পড়াইয়া তারপরে দাপন করবে মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের সাক্ষী এই ব্যক্তি 200 বছর তোমার নাফরমানি করছে, এই ব্যক্তির এত পুরুষ দান, এই ব্যক্তির এত সম্মান বাড়লো, কোন আমলে গুরু হচ্ছে? আল্লাহ মুসা যদি এই ব্যক্তি 200 বছর পর্যন্ত আমি আমার নাফরমানি করছে, কিন্তু এই ব্যক্তি যখন তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাবে আমার আখেরি জামানার নবী মুহাম্মদের নাম মুবারক যখন পাইতো, সেই নাম মুবারকের মহব্বতের ছোঁয়া খাইতো, সেই নাম মুবারকের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতো, সেই নাম মুবারক উচ্চারণ করে দুরুদ পড়তো, যার কারণে আমি তার 200 বছরের গুণারে নেকিটি পরিবর্তন করে দিলাইছি, তার 200 বছরের গুণারে আমি মাফ করে দিলাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিলাদ আছে দুনিয়ায়, কে বলে রে মিলাদ নাই? হাজির ইকরাম, আমরা নবীর আলোচনা
এখন আমি খানা ও নবীজামরে বুঝাইতাম কিলা সিয়াসিতার নাম উঠছে আপনারা ছয়খানার সহি কিতাব নীল আকাশের নিচে জমিনের উপরে এই ছয়খানা কিতাবর মধ্যে এখন কিতাব হইল বুখারী শরীফ এখন কিতাব কিতাব হোক বুখারী শরীফ এই বুখারী শরীফ না পড়লে বড় আলিম হওয়া যায় না ইমাম বুখারী রহমতে দীর্ঘ ১৬ বছর এই কিতাবখানা লিখছিল এই বুখারী শরীফ জিল্দে সানির মধ্যে একটা হাদিস চলে গেছে যে আল্লাহ রসুলের আপন চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে স্বপ্নে দেখলা তার আপন ভাই আবুল হাক এক কুকুরী অবস্থায় মারা গেছে আবুল হাকের নাম উচিত দাদা আমার নবীজির গালি দিচ্ছে তাব্বান লাগাইয়া মোহাম্মদ হই আমার নবীজির এই গালি আল্লাহ সহ্য করতে পারছেন না তার বিরুদ্ধে তাব্বাতিয়া দা সুরা নাজিল করে দিয়েছে নবীর গালি দিছে আল্লাহর গালি দিছে ওলি জিন্নে মুগিরা নবীজির গালি দিছে পাগল হইলা আমার আল্লাহ তার ১০টা গালি দিছে কুরআন শরীফ কয়টা গালি সর্বশেষ কালি হইলে উৎফুল লিম্বাঙ্গ ঝালিকা ঝালি তুই একটা ঝাড়ুর সন্তান এই গালি শুনিয়া দৌড়িয়ে গেছে বাড়ি নাঙ্গা তলুয়ার হাতর মাঝে রয়েছে দুই হাতান মারে দৌড় হইয়া সুলুর মুটি দৌড়ি যখন মা সত্যি করে বলে আমার জন্ম কি বা রয়েছে মোহাম্মদে রয়েছেন আমি ঝাড়ুর সন্তান মোহাম্মদে মিথ্যা কথা কই না মা এখন বাবা সত্যি মোহাম্মদে সত্য কথা কইছে একদিন তোর বাপ বাড়িতে আসলাম এক ফকির বেটা এসে চার দুই বছর 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 তোর জন্ম হয়েছে তুলে হবে না হাজির নে করাম এই আবুল হাক পুকুরি অবস্থায় মারা গেছে হযরত আব্বাস একজন স্বপ্নে দেখতে হইলে ভাই খবরের জগতে তুমি কোন হালতে কি অবস্থা আছো সেই ব্যক্তি জবাব দিল ভাই আমি তো কুকুরী অবস্থায় মারা গেছি অত্যন্ত কঠিন হালতে আমি আসি তবে একটা কাজে আমার বড় ফায়দা দিছি কষ্ট হইল আমার বাতিদা মোহাম্মদ সাম যেদিন দুনিয়ার তসি ব্যক্তি আমার দাসী সোয়াইদে এই অসুস্থ বৃদ্ধা দিছিলা আমি তাহলে শাহাদত আঙুলি দিয়ে ইশারা করে আজাদ করে দিছিলাম যার কারণে সপ্তাহ প্রত্যেক সোমবার দিন আইলে আমার নক্কর আবর দাদা আল্লাহ বিজাইয়ে দেয় ওটারে আমি তুষ্টে থাকি এক সপ্তাহ আজাদে আমার এই রসুল আল্লাহ হাক্কা করে দেবেন সুবহানাল্লাহ এই হাদিসের বক্তার মাঝে বুখারী শরীফ আনছে হাসিয়ার মাঝে আছে এই হাদিসের বক্তার মধ্যে আছে যে আবু লাহাব এমনকি কাফির অপরাধ যত নেক আমল আছে সম্পর্ক মরার পরে তারা কোন বালা হাজত প্রতিদান পাইত না যত আজাব গজব আছে সবগুলো তারা লাগিয়ে যাও এই দাসির সোয়াইনিয়ারে আজাব করে দিছই এটা বালা কাজ করছই কিন্তু এই বালা হাজর সত্ত্বেও মরার পরে জারি রয়েছে কি কারণে এই বারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির বরকতে জয় হোক সুবহানাল্লাহ বুহারী শরীফ থাকলে এখন আমি দেখাইয়া দিয়ে যাইতাম পারবো যদি আপনারা মাদ্রাসা থাকে অর্থাৎ দেখেন যান বার করিয়া বলে উক্তা সাইয়া পড়িয়া দেখো কিতার মাঝে লেখা কিতাব আমার সাথে সব কিতাব আনা সম্ভব না দুই সাত চার কিতাব আছে আমি দেখাই দিয়ে যাইনি সংক্ষিপ্ত ভাবে এই দেহ কাহিনী কিতাবের নাম আর তারিফ বিল মাউলাদি শরীফ আল্লাহ রসুলের মিলাদ শরীফের পক্ষে লেখা কিতাব লেখছে বিশ্ববিখ্যাত মহাদ্বীপ মোহাম্মদ ইবনুল জাজি সংসদে ইবনুল জাজি আল্লামা ইবনুল জাজি রহমতুল্লাহ এই মহাদ্দিস তার এক বাক্য শুনেন এই হাদিসের বেকার মানে তাই নষ্ট একজন কট্টর কবির আবুল হাব যার নিন্দা তাব্বাতিয়া দা সূরা নাজিল হইছে সে যদি আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে পুরস্কৃত হইতে পারে তার কবরের অভাব হক হইতে পারে তাহলে সেই যে মুসলমান নবীর মিলাদে খুশি হয় এবং সপ্তম যেই টাকা পয়সা খরচ করে তাই নষ্ট আমি আমার জীবনে কসম দিয়ে বলছি তার কামকে দিন আল্লাহ পাক সেই ব্যক্তিকে নিয়ে অনুগ্রহে জান্নাতুন নাঈমে দাখিল করে দেবেন সুবহানাল্লাহ হাজিরিন একরাম আমরা তো জান্নাতুন যাইতাম চাই চাই কি না না চাই আবুল হাব কাবি ইমান নাই বেহতো যাইতে পারছে নি জি না জি না ইমান সারা বেহতো যাইতো থাকতো নাই নবীর মিলাদে খুশি হয়েছে ফায়দা হয়েছে ফায়দাটা কিটা কবরের আজাব হাল করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমান থাকতো তাহলে তো এবারে বেলা হিসাব ব্যস্ত গেল ঠিক কি না ঠিক এখন নবীর মিলাদে তাই খুশি হয়ে একটা মালা কাজ করছে একটা মালা কাজ করছে একটা পুরস্কার পাইছে নবীর মিলাদে আমরা খুশি না বেজা খুশি আল্লাহ নবীর মিলাদের খুশি আমরা প্রকাশ করতাম আল্লাহ নির্দেশ আল্লাহ
আমার হাবিব আপনার উপরদেরকে বলে দিন আল্লাহর অনুগ্রহ পাইয়া রহমত পাইয়া তারা যেন আনন্দ প্রকাশ করে খুশি হয়। এইটা রহমত করতে তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ পাক তাকে রাহমাতুল আলামিন হিসেবে দিন একটা করছেন, তাইলে আমরা রহমত পাইয়া খুশি হইতাম না বেজার হইতাম? খুশি আমার নিতে ঠিক না ঠিক, আপনারা তো রোজা রাখুন না, আপনারা তো এমনিতে লাহান আদায় করুন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে একজন আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব নন্দিত মুহাদ্দিস, মুসলিম শরীফ আর হাদিস শরীফ দ্বারা মিলাদ শরীফ আর আত্মীয় সাবিত করছে, হাদিস শরীফ দ্বারা জিজ্ঞেস করলো যে তোমরা রোজা রাখো কেন? তারা হইল এই দিন আল্লাহ মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের কবর থেকে নাজাত দান করছিল আর ফেরাউনের বাহিনীর যেহেতু আল্লাহ তান থেকে বিপদ প্রশমিত করছে। এই হাদিসের ব্যাখ্যার মানে তাই যাচ্ছে দেখা খুব লম্বা আলোচনা সফা করি হইয়া তাই যাচ্ছে وقد ظهر لي تقريرها على اصل ثابت وهو ما ثبت في صحيح ان النبي صلى الله عليه وسلم قدم المدينه فوجد اليهود يصومون صوم عاشوراء فساله فقال هو يوم اقرق فيه فرعون ونجا موسى মুসালেকামে নাজার দান হোনার ফেরাউনের ডুবাইয়া মার্চিনের লাগি মুসালেকাম রোজা রাখছেন আমরা রোজা রাখি। এই হাদিসের মধ্যে একটু ব্যাখ্যা তাই আছে ও ইস্তাফাদু মিনহু ফিরনু শুকরিল্লাহি তাআলা আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসতায়ে নিয়ামাতিন আও দাফা নাকমাতিন ওয়া ইউআদু যালিকা বি নাযীরি যালিকা ইয়াউম। তিনি লিখেছেন যে নির্দিষ্ট কোন তারিখে আল্লাহ যদি বান্দার বিপদ উপর থেকে কোনো বিপদ প্রশমিত করে অথবা কোনো নিয়ামত দান করে এই নির্দিষ্ট দিনটা যদি বছর বারবার উড়িয়া তাহলে নির্দিষ্ট তারিখে নিয়ামতের শক্তি আদায় করা যায়। আবার দেখা যায় নবীজি দ্বিতীয়বার তার আকিকা আদায় করছেন, আকিকে একবার করলে দ্বিতীয়বার করার লাগে না, নবীজি আবার দ্বিতীয়বার আকিকা করলে লাগে না। এবং তার উন্নতির জন্য এই কাজটা বিধিবদ্ধ করে দেওয়ার জন্য
ইমাম জালালউদ্দিন সুইটি সাহেবের শহীদ, যে আমার কাছে এই হাদিস দ্বারাই আমি মিলাদ শরীফের আত্মীয় সাবিত করি, যে এই হাদিস শরীফটা এটা প্রমাণিত ফারিস্তা হক বলে না, ইজহারান সূত্রে কি মাউলুদিহি বিল ইজমা বিল ইস্তিমাল ওয়া ইতামিতা মানা হয় দান কামিল দুল কুরবা ওয়া ইজহারিন মুসাররা, তাই লক্ষ্য যে আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে নবীজির মিলাদের শুকরিয়া জাহির করা, বিল ইস্তিমাল মানুষে একত্রিত করার মাধ্যমে, ওয়া ইতামিতা মানুষে খাবার দাবার বিতরণের মাধ্যমে, ওয়ানা হয় দান কামিল দুল কুরবা, এই ধরনের আরো যত ভালো ভালো হাত আছে এই সবগুলোর মাধ্যমে নবীজির মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুইটি সাহেব বিশ্বনন্দিত মহাদ্দিক, 500 খানার অধিক কিতাব লিখছে, 100,000 সহি হাদিস তার মুখস্থ আছে। দুনিয়া সুবহানাল্লাহ। আমার নবীজির দিদার তার নসিব হয়েছে জাগ্রত অবস্থাতে হাত তুলিব। সুবহানাল্লাহ। নবীজির জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতি না জাহান্নামী? নবীজি ফরমান জালালউদ্দিন তুমি জান্নাতি। আবার জিজ্ঞেস করলাম কোন ধরনের আজাব ছাড়াই কি আমি জান্নাতি? নবীজি বলেন হ্যাঁ তোমার ক্ষেত্রে তাই হবে। এই জালালউদ্দিন সুয়েতি তার মিলাদ শরীফ করতেন। সুবহানাল্লাহ। তার কিতাব সরকারি মাদ্রাসা পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসা পড়ানো হয়, দুনিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় সময়ে পড়ানো হয়, দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামের এক ব্যক্তি জালালউদ্দিন সুয়েতিকে চিনেন, কিন্তু মিলাদ শরীফ করতেন, মিলাদ শরীফের পক্ষে কিতাব লিখে গেছেন, কিন্তু তাকে কেউ বেদাতি বলে নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজিরিন একরাম, ভুলতলি সাহ মিলাদ শরীফ করে ক্যাম করেন, এখন ভুলতলি সাহ বেদাতি চিন্তার দলিল বলে নাই, বলে তোমরা মাতার মাতা যারা ছাড়াই এইগুলা লিখিয়া গেছেন কি, এইগুলার তত্ত্বার সমাধান দিয়া গেছেন কি, এর লাগে ভুলতলি সাহরে কত তার তালি দিয়া কোনো লাভ। আজকে আমি দেখাই দিয়া যাই যান দেওবন্দি উলামা একরামদের মুরব্বী যে মাতার মাতা, ওনার নাম হইল আব্দুল হক মাতিসে জাহলবীর ফজলুল, নাম খান বরকতান মুখস্থ রাখুন জান, এমন আল্লাহর ওলি প্রত্যেক দিন আমার নবীজির দিদার তার নসিব হইতো। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন নবীজির দিদার নসিব হইতো, রোজা আচরের পাশে মোরাকাবাত নিয়েছে নবীজি ফরমায় আব্দুল হক যাও ভারত উপমহাদেশে এই হাদিসের জরজ চালু করো, কইলেন ভারত দেখতাম না এগুলো শুনে যে আমরা আসার আপনার দিদার থেকে আমি বঞ্চিত হইব, নবীজি ফরমায় যাও তুমি ভারতবার যে হাদিস শরীফের জরজ চালু করো, আমি নবী তোমারে এই ভারত উপমহাদেশে যখন তুমি আমার জানে মোরাকাবাত করিও আমি তোমার দিদার মানে গণ্য করি দেবো। এই আব্দুল হক মাদিসে জলসা মিলাদ শরীফ করতেন, ক্যাম্প করতেন, এবং শুধু তাই নাই মিলাদ শরীফ ক্যাম্পের নাজাতের উসিলা মনে করতেন। আব্দুল হক মাদিসে জলসা তার লিখিত কিতাবের নাম আল আকবারুল আখলাক, এই কিতাবের 633 নম্বর পৃষ্ঠার মাঝে তাই লিখছে আয় আল্লাহ মেরা কোই এসা আমল নি হ্যায় জিসকে আপকে দরবার মে পেশ করনে কে লায়ক সমঝো, মেরে তমাম আমল মে ফসাদে নিয়ত মজবুত রখতে হয়, অলবতা মুঝে হাতির ফকির কায় কামল সিরিত তেরে দাঁতে পাকি হয় না তো ওজা সে বহুত সন্দার হয়, আরো হয় কে মজি সে মিলা কে মা কবর মা করা কর সালাম করতা হো অন্য হয় কে আজি দিন কি সারি উন সব মহব্বত কে সাথ তেরে হাবিবে পাপ সক্ষম পর গুরুত সালাম বেস্তা রহা হো। জি হো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার এমন কোন আমল নাই যে আমলের মধ্যে নিয়তর খারাপি নাই, তবে একটা আমল আপনার দাতাকে উচিত আমি বড় মূল্যবান মনে করি, সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিলে শরীক হইয়া তাই আপনার নবীকে সালাম দেই। সুবহানাল্লাহ। এবং অত্যন্ত খলুসিয়তের সাথে আজিদিন কিসরের সাথে মহব্বতের সাথে আপনার হাবিবের পাক সরকারের উপর দরুদ এবং সালাম পেতে থাকি। তাই যাচ্ছই আরো যাচ্ছই যে আল্লাহ দরবারে যদি আমার কোনো আমল কবুল না হয় তা আমার কোনো করব নাই, কিন্তু আমার আমলের মধ্যে মিলাদ শরীফের কিয়াম আছে, এই আমলটা যদি কবুল হয় এটাকে আমি নাজাতের উসিলা মনে করি, যেহেতু ইয়ার মধ্যে দুরূদ শরীফ আছে। সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ হইলো মকবুল আবাদত, যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা না? দুরূদ শরীফ মকবুল আবাদত দুনিয়ার সব আলিম একমত, যে দুরূদ শরীফ কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। তা আমি আরো বলে নেওয়া দরকার, আমি আমার দিনের 24 ঘন্টার মানে সাইবাগর একবার দুরূদ শরীফ করে দিয়ে আপনার উঠতে খাটাইতাম সাই নবীজি ফরমাই তোমার লাগি বালা তো আর যা চাও তাও তবে বাড়াইলে আরো বালা, ওই নজুর অর্থে কইলাম ঠিক আছে চলবো তো বাড়াইলে আরো বালা, ওই নজুর
আমার তোকে গেল ভাই ফাজাইল আমল এখন কিতাব পড়ি মসজিদ বাংলা মূল ফাজাইল আমল হইল উর্দু আল্লামা জাকারিয়া সাহেব লেখা আর ওখান থেকে তারা বাংলা আর একটা আলাদা অনুবাদ করছে কিন্তু এই বাংলা কেন ফাজাইলে দুরুদ শরীফ চ্যাপ্টারটা তারা উঠাই দিয়েছে ফাজাইলে দুরুদ শরীফের একটা চ্যাপ্টার আছে উর্দু খানো আছে কিন্তু বাংলা খানো নাই আমার প্রশ্ন হইলো টানটানোর গেছে যে ফাজাইলে আমলে যদি ফাজাইলে কোরআন থাকতে পারে ফাজাইলে নামাজ থাকতে পারে ফাজাইলে রমজান থাকতে পারে তাহলে আমার নবীর দুরুদ শরীফ থাকতে পারে না কেন ঠিক না তাহলে বুঝা গেল নবীর প্রতি আপনার আর বাপ বালা না ঠিক না নবীর প্রতি আপনার আর বাপ বালা না ডালমে কুচকা লাহার নবীর প্রতি যদি বাপ বালা না থাকে নবীর প্রতি যদি প্রেম ভালোবাসা না থাকে নবীর প্রতি যদি মহব্বত না থাকে মহব্বত অন্তরের মাঝে বেশি করি বাড়বো সুবহানাল্লাহ দুরুদ শরীফ ছাড়া উপায় আসেনি আমরা সকালে দশবার বিকালে দশবার নবীজি বলবেন যে উম্মতে আমি নবীর উপরে দুরুদ শরীফ করে এই উম্মত কিয়ামতের দিন আমি নবীজির শপথ নামে তুলবেন যারা মিলাদ চরি করে এরা বেদাতি গুমরা জাহান নামে তিনটা টাইটেল লাগায় তিন চার দৌকা এরা যে দুজো হবু সাইয়া আপনারা ভর্তি নাই তাহলে আব্দুল হক মাহাদিস দেহলভি সাহেব তো খাতারু হরি দিবা সমস্ত দেওবন্দি হুকুমের মুরব্বী আব্দুল হক মুহাদ্দিসের দেহলভি সাহেব আজকে যারা দেওবন্দি সিলসিলার দাবিদার আব্দুল হক মুহাদ্দিসের দেহলভি সাহেব সমস্ত দেওবন্দিদের মুরব্বী তাহলে আপনারা দেওবন্দি উলামায়ে কেরাম যদি মিলাদ শরীফ করেন না কিয়াম করেন না অর্থাৎ তারের উত্তরাধিকারী দাবি করেন অথচ মিলাদের বিরোধিতা করেন কিয়ামের বিরোধিতা করেন তাহলে আব্দুল হক মুহাদ্দিসের দেহলভির পতনের সঠিক উত্তরাধিকারী আপনারা না ঠিক না না আপনারা যদি দেওবন্দি সিলসিলার আলিম হইয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মিলাদ শরীফ করতে হইব কিয়াম করতে হবে এই দেখেন এখন কিতাব দেওয়া দেখাই দেওয়া যায় সময় কম আপনারা মনে করতে নেই না দেন এখন কিতাব দেখুন না এই কিতাবের নাম আকাইদে উলামায় আহলে সুন্নাত দেওবন্দ আকাইদে উলামায় আহলে সুন্নাত দেওবন্দ কিতাবটা লিখছেন হযরত মাওলানা ফখরুল মুহাদ্দিসি হযরত মাওলানা খলিল আহমদ সাহারপুরি আম্বুটি রহমতুল্লাহ এই কিতাবও দেওবন্দি উলামায়ে কেরামকলর আকিদা বর্ণনা করা হয়েছে এই কিতাবের 71 নম্বর পৃষ্ঠা দেখছেন যে নিঃসন্দেহে মিলাদের আলোচনা মুস্তাহাব বলা হয় সমস্ত উলামায়ে দেওবন্দ একেবারে একমত আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দ একমত তারার কিতাবও আছে মিলাদের আলোচনা আছে কিনা না একটা বাংলা কিতাবও দেখাইতে যাই আপনারা খাইবা এটা বুহারি শরীফের বেক্কার সন্ত এই নইলা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম সাগ্রহ নাম হইল শাইখুল আজিজুল হক বুহারি শরীফের বঙ্গানুবাদ করছে তার পাঁচ নম্বর খন্ড 36 নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর খন্ড 36 নম্বর পৃষ্ঠা নবীজির মিলাদের আলোচনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 36 নম্বর পৃষ্ঠা খুব সুন্দর আলোচনা বাইর হইয়া দেখুন যান পড়লে খালি ইচ্ছা করবো পড়া ওকাল আলহামদুলিল্লাহ বড় আশিকে রসুল আসলাম মিলাদের আলোচনা তারা মনে করে যে এটা নিষ্প্রয়োজন আসলে নিষ্প্রয়োজন না এটা আশিকে রসুল হওয়ার প্রমাণ হাজিরিনে কাম এখন আমরা আব্দুল হক মুহাদ্দিসের দেওয়ানি সাহেব মিলাদ শরীফ কর্তা কি আমরা কর্তা আলহামদুলিল্লাহ
যখন যদি মিলাদ শরীফ নিয়াম বেতাতি হাস পাত, এটা যদি পুনার হাস পাত, তাহলে আব্দুল রব মুহাদ্দিসের দেহলভি সাহরে আল্লাহ রসুলের বিধান দিয়া কিনা প্রশ্ন। যেমন একটা ইচ্ছা হওয়া লাগে, আপনারা সকলে নাম শুনছেন বাইজির মুস্তামি রহমতুল্লাহ, শুনছেন লেখক কষাই যে বাইজির মুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর অলি আল্লাহ, রাত্রিবেলা ঘুমাইছেন সত্যি নবীজির বিধান নসিব হয়ে গেছে। যখন নবীজি একটা অট্টালিকার মাঝে অবস্থান করতেন, বাইজির মুস্তামি গেলেও দর্তা বন্ধ হয়ে যায়, কিন্তু অন্য মানুষ গেলে আপনি আপনি খুলি যান, তাই পুরাদিকটা জানি আমার দর্তা বন্ধ হয়ে যায়, আবার গেলে দর্তা বন্ধ হয়ে যায়, বারবার তাই ফিরতে আইলে আমি এমন কি অপরাধ করলাম নবীকে আমার বিদ্যার্থী আওয়াজ হইল বাইজির মুস্তামি, যারা আমি নবীর প্রত্যেকটা সুন্নত রূপে আমল করে না, আমি নবী বানালে দিদার দান করি না, ঘুম ভাঙিয়ে গেলে বড় পরেশানগ্রস্ত অবস্থা, কিন্তু আমি নবীর কোন সুন্নতটা প্রয়োগ করলাম যে নবীকে আমার এই দিদারটাকে বঞ্চিত করলাম, হিসাব করে দেবো বাইজির মুস্তামি বিবাহ করছেন না, নবীর সুন্নত বিবাহ উমরা হলো বিবাহ করিয়া সুন্নত কমপ্লিট করছেন, এখন যদি আলহামদুলিল্লাহ আমি ফকিরের নীতি হচ্ছে এই যে আমি মিলাদ শরীফের মাহফিল শরিক করি, এমনকি বরকত হবে রসুলের মনে করে প্রত্যেক বছর আমি মিলাদ শরীফের অর্থাৎ পালন করি, এমনকি কিয়ামের সময় অর্থাৎ নবীজির দাঁড়িয়ে সালাম দেওয়ার সময় বড় মজা এবং সাপ্তাহিক খুব আসলো ও নবাব পড়ি আমার পরিলক্ষণ সম্পূর্ণ করবেন, কাজে আপনারা অনুসারে দ্রুত গতিতে মাহফিলে চলে আসুন, ইনশাআল্লাহ এসব নামাজের পরে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আল্লাহু আকবার আল্লাহ